আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? রাকিবুল, দর্শক শ্রোতা, রাকিবুল এই ছেলেটা বিয়ে করেছে, তার এবং তার বয়সের মানে তার যে স্ত্রী আছে তার সাথে মানে দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছিল। হঠাৎ করে তিনি রাতে বের হয়ে দেখেন যে তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে লুকোচুরি খেলছে রাত 9টার সময়। এইটা দেখার পরে তার মনের ভিতরে কি হতে পারে? দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে কুষ্টিয়াতে এমন একটি ঘটনা ঘটে গেছে, মানে অবাক করা ঘটনা। পরবর্তীতে ঘটনার মোড় কোন দিকে নিয়েছে আপনারা জানলে সেটা অবাক হবেন। আমরা ঘটনা বর্ণনা করছি। দর্শক শ্রোতা, ঘটনার দিন রাত আনুমানিক 9টার সময়, এখানে তার স্ত্রী অর্থাৎ রাকিবুলের স্ত্রী রাত 9টার সময় তার বাড়ির পাশে একটা পুকুর আছে বা ডোবা আছে, সেখানে গিয়ে আপনারা খ্যারের পালা চিনেন, আপনারা বিচুলি চিনেন, তো সেই পালার ওখানে গিয়ে একটা ছেলের সাথে লুকোচুরি খেলছিল রাত 9টার সময়। হঠাৎ করেই রাকিবুলের একটু প্রস্তাব পেয়েছে, তো সে বাহিরে বের হওয়ার সময় বারান্দা দিয়ে দেখে যে তার স্ত্রী একটা ছেলের সাথে, ছেলেটার নাম হচ্ছে নজরুল, তার সাথে লুকোচুরি খেলতেছে রাত 9টার সময়। মানে কি, এখন সে এখানে দাঁড়িয়ে থাকলো বারান্দায় যে আমার স্ত্রী কি করে আমার দেখতে হবে। তো সে বেশক্ষণ যাবৎ দাঁড়ায় থাকার পরে সে যা দেখলো সে আর নিজেকে আর বিশ্বাস করতে পারতেছে না যে এর সাথে আমি সংসার করি, তার স্ত্রী ওই খ্যারের পালা বা নাড়ার পালা বা বিচুলির পালার ওখানেই তার পরকীয়ার প্রেমিকের সাথে ওইসব ইয়াতে কাজে লিপ্ত হয়ে গেল। তার স্বামী জাস্ট দেখে অবাক যে এই আমার বউ এটা কি করতেছে। দর্শক শ্রোতা, এখানে তারা অনেকক্ষণ যাবৎ ছিল, এক পর্যায়ে সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে সে বারান্দা থেকে ক্ষোভে চলে আসছিল ঘটনাস্থলে, যেহেতু কাছাকাছি দেখা যায়। তো সে আস্তে আস্তে এদিকে তার পরকীয়ার প্রেমিক বাঁশবাগানের একদিক দিয়ে পালিয়ে গেছে। এখন তার স্ত্রী কী করতেছে জানেন? ওইখানে যে পাশে যে পুকুর আছে বা ডোবা আছে সেইখানে গিয়ে পরিষ্কার হচ্ছে। তো সে স্ত্রীর সামনে যে হাজির, রাজিয়া খাতুন সুমি, আমি এটা কি দেখলাম, তুমি এটা কি করলা? এখন স্ত্রী তো হাতে নাতে ধরা পড়ে গেছে। এখন রাজিয়া খাতুন সুমি অন্যরকম লেভেলের মানে কথাবার্তা বলতেছে, যেটা আসলে কখনো মেনে নেওয়া সম্ভব হয় না। আর একজন স্বামী এই বিষয়টা নিজে চোখে দেখার পরে কেমন তার ভিতরে ক্ষোভ সৃষ্টি হইতে পারে। হঠাৎ করে তাদের কথাবার্তার এক পর্যায়ে, বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেল রাকিবুল, এবং তার স্ত্রীকে, তার স্ত্রীর যে ওড়না ছিল সেটা দিয়ে, আপনারা যেটা ভাবতেছেন একদম ঠিক, এই দুনিয়া থেকে বিদায় করে দিল। এবং এরপরে তাকে ওই পুকুর বা ডোবাতে মানে কি করবো বুঝতে পারতেছেন, ওইখানে ইয়ে করে দিছে, মানে আর কি বলবো, বুঝতেছেন না। তো এরপরে সে বাসায় গিয়ে তার শাশুড়িরে ফোন দিয়েছে এবং আশেপাশের লোকজনদেরকে জানাইছে যে আমার স্ত্রীকে আমি খুঁজে পাচ্ছি না, তোমরা একটু দেখো কে আমার এরকম কর্মকাণ্ড ঘটাইলো, কে আমার স্ত্রীরে নিয়ে গেল বা এই করলো সেই করলো। সে এক ধরনের একটা নাটক সাজানোর চেষ্টা করে যাতে দোষটা তার দিকে না যায়। দর্শক শ্রোতা, ঘটনার 12 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন বিভিন্ন প্রযুক্তির সহায়তায় এই রাজিয়া খাতুন সুমির মানে স্বামীকে আটক করে, এবং তার সাথে যে তার স্ত্রীর সাথে যে একজন নজরুল ইসলাম নামে একজনের যে সম্পর্ক ছিল তাকেও আটক করে। আটক করার এক পর্যায়ে এই সুমির স্বামী এই বিষয়টা স্বীকার করে যে হ্যাঁ, যখন আমি সামনাসামনি দেখেছি আমার স্ত্রী এমন কাজ করেছে, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, এমন একটা ঘটনা ঘটায় দিছি। রাকিবুল ইসলাম এখন গ্রেপ্তার। দর্শক শ্রোতা, কী বলবেন আপনারা? আমাদের সমাজে দিন দিন এই কাজগুলো বেড়েই যাচ্ছে, শেষ পরিণতিটা কী হলো? এই মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেল, তার স্বামী সারা জীবন জেল হাজতে থাকবে, আর আসলে প্রকৃতপক্ষে একজন বেঁচে যায় তাকেও আইনের আওতায় নিয়ে এসে চরম শাস্তি দেওয়া উচিত তার সেই পরকীয়ার প্রেমিকরে, আমি যেটা মনে করি। তো আপনি আপনার স্ত্রীকে দেখে শুনে রাখবেন, স্বাধীনতা দেওয়ার, আপনারা তো স্বাধীনতা অবশ্যই দিবেন, কিন্তু স্বাধীনতা দেওয়ার নামে ওই সব লেভেল পর্যন্ত যাতে না পৌঁছে যায়। অনেক মেয়ে আছে, অনেক বোকা, তো আপনাদের তাদেরকে একটু দেখে শুনে রাখতে হবে। আমাদের সমাজে দিন দিন এইটা বেড়েই চলেছে, খুবই দুঃখজনক ঘটনা। অনেকে বলবেন যে ঠিক কাজ করেছে, আপনারা কমেন্ট বক্সে লিখেন এই সুমির স্বামী কি এই কাজটা ঠিক করেছে। আমি বেশিরভাগ কমেন্ট পাবো যে হ্যাঁ ঠিক করেছে, কিন্তু বাংলাদেশের আইনে তো এটা দোষ। দর্শক শ্রোতা, এক লাইনে বলতে পারি তাহলে কী হলো ঘটনাটা, স্ত্রীর পরকীয়ার নিজ চোখে দেখার পরে স্বামী তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল।